অন্ধ ভূমিগর্ভ হতে শুনেছিলে সূর্যের আহ্বান প্রাণের প্রথম জাগরণে তুমি বৃক্ষ আদি প্রাণ অধ্য শীর্ষে উচ্চারিলে আলোকের প্রথম বন্দনা ছন্দহীন পাষাণের বক্ষ পরে আনিলে বেদনা নিঃশ্বার নিষ্ঠুর মরুস্থলে গুরুদেবের এই বৃক্ষ বন্দনা দিয়ে শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে আমার প্রিয় ছাত্রছাত্রীরা বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে এই মহামারীর পরিস্থিতির মধ্যেও তারা বাড়িতে থেকে বা বাড়ির বাইরে উঠানে বা বাগানে গিয়ে তারা বৃক্ষরোপণ করেছে বা বৃক্ষকে পরিচর্যা করেছে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমি এবং আমার ছাত্রছাত্রীরা সমাজের কাছে আমার প্রিয় বন্ধুদের কাছে এই বার্তা দিতে চাই যে আমাদের এই সমাজকে আমাদের এই মানব সমাজকে মানব সভ্যতাকে রক্ষা করতে গেলে প্রকৃতিকে বাঁচাতে হবে প্রকৃতিকে রক্ষা করতে হবে কারণ প্রকৃতি যদি না বাঁচে প্রকৃতি যদি না থাকে আর প্রকৃতির থেকে বড়ো অলঙ্কার হলো এই উদ্ভিদ যারা নিঃশব্দে নিঃসারে আমাদের শুধু সেবা করে যাচ্ছে আমাদের শুধু উপকার করে যাচ্ছে আমাদের শুধু দিয়ে যাচ্ছে তার বিনিময়ে কিছুই চায় না আমাদের এই পরম বন বৃক্ষকে আমাদের রক্ষা করতে হবে আমাদের বাঁচাতে হবে কারণ পৃথিবীতে এমন না কোনো দিন আসে যেদিনকে প্রত্যেকটা মানুষকে অক্সিজেনের সিলিন্ডার নিয়ে না ঘুরে বেড়াতে হয় কারণ যদি আমরা চারিদিকে ইট পাথরের বাড়ি তৈরি করে ফেলি বৃক্ষকে যদি আমরা কেটে ফেলি বৃক্ষকে যদি আমরা প্রকৃতিতে পৃথিবী থেকে সরিয়ে দিই আস্তে আস্তে তাহলে কিন্তু এই পৃথিবী মরুভূমিতে পরিণত হবে পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাবে পৃথিবীতে টাকা দায় হয়ে যাবে তোমরা জানো দু একটা কথা বলি তবুও যে বুঝতেই পারছো পৃথিবীর উষ্ণতা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের ফলে আর এখানে সব থেকে বড়ো দায়ী বা সব থেকে বড় কারণ কিন্তু এই বৃক্ষছেদন অতিরিক্ত বৃক্ষছেদন ঠিক আছে তা আমাদের বাঁচতে গেলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে এবং তোমরা ছোটো তোমরা যখন বড় হবে তখন দেখবে পৃথিবীর তাপমাত্রা পৃথিবীর টেম্পারেচার কতটা বেড়ে যায় পৃথিবীতে ট্যাকা দায় হয়ে যাবে তাই এই পৃথিবীকে যদি বাঁচাতে হয় তাহলে আমাদের এই পরম বন্ধু এই উদ্ভিদ এই গাছকে আমাদের রক্ষা করতে হবে যে যতটা পারো বৃক্ষরোপণ করবে গাছ লাগাবে ঠিক আছে বৃক্ষরোপণ শুধু একদিনই নয় বিশ্ব পরিবেশ দিবসের দিন শুধু বৃক্ষরোপণ নয় সারা বছর ধরে আমরা বৃক্ষরোপণ করতে পারি যতটা পারবে বৃক্ষকে রক্ষা করবে কেউ যদি অযথা গাছ কাটে তার বিরুদ্ধে প্রতিবাদ করবে ঠিক আছে এটা আমাদের সামাজিক কর্তব্য এবং নৈতিক দায়বদ্ধতা ঠিক আছে সুতরাং আমাদের প্রকৃতিকে রক্ষা করতে হবে প্রকৃতিকে বাঁচাতে হবে যদি আমাদের এই মানব সভ্যতাকে রক্ষা করতে হয় মানুষ সভ্যতাকে টিকিয়ে রাখতে হয় তো থমাস ব্রাউনের একটা উক্তির মাধ্যমে আমি অনুষ্ঠানের মূল পর্বে চলে যাব থমাস ব্রাউন বলেছেন সব কিছুই কৃত্রিম কারণ প্রকৃতি ঈশ্বরের শিল্প এই পৃথিবীতে সব কিছুই কৃত্রিম যা কিছু দেখছে সবই কৃত্রিম কারণ প্রকৃতি ঈশ্বরের শিল্প তা থমাস ব্রাউনের এই অপূর্ব উক্তির মাধ্যমে আমি এবার প্রবেশ করছি আমাদের মূল অনুষ্ঠানে যেখানে আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা আমার প্রিয় ছাত্রছাত্রীরা খুব সুন্দরভাবে বাড়িতে বৃক্ষরোপণ করেছে এবং তার ছবি এবং কিছু তাদের মূল্যবান বক্তব্য তাদের মনের কথা তুলে ধরেছে আমাদের সামনে তাই চলুন আমরা মূল অনুষ্ঠান শুরু করি দিবস উপলক্ষে আমি আমার বাড়িতে একটি তুলসী চারা টবে বসিয়েছি তুলসী একটি ভেষজ উদ্ভিদ এই উদ্ভিদটি সর্দি কাশি সলদি কাশিতে খুব উপকারী এবং তাই জন্যে আমি এই তুলসী চাড়তে লাগিয়েছি নমস্কার নমস্কার আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস আমি চাই সবাই যেন গাছ লাগায় আমরা গাছ থেকে অনেক কিছু পাই তার আমার ছোট্ট দুই ছাত্র সৃজন এবং সৌনকের বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচিতে তাদের মনের কথা আমরা শুনলাম এবার আসছি আমার অন্যান্য ছাত্ররা রুদ্রনীল বাড়িতে বৃক্ষ পরিচর্যা করছে বৃক্ষতে জল দিচ্ছে বৃক্ষ পরিবেশ উপলক্ষ্যে রুদ্রনীল অসংখ্য ধন্যবাদ তোমাকে সমন্বয়ে বাড়িতে বৃক্ষরোপণ করছে টপের মধ্যে বৃক্ষরোপণ করে বৃক্ষ পরিচর্যা করছে তাতে জল দিচ্ছে সমন্বয়ে তোমাকে অসংখ্য ধন্যবাদ এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য রুদ্রনীল তোমাকে আরও একবার ধন্যবাদ জানাই এইভাবে তোমরা বৃক্ষরোপণ করবে বৃক্ষকে ভালোবাসবে পবিত্র বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছে বাড়িতে একটা বৃক্ষরোপণ করেছে ও সেই ছবি আমাদের তুলে পাঠিয়েছে পবিত্র তোমাকে অসংখ্য ধন্যবাদ অনিত অনিত বাড়িতে টবে একটি বৃক্ষরোপণ করেছে অনেক তোমাকে অসংখ্য ধন্যবাদ এই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য দেবাঙ্গনা ও বাড়িতে অনেক বৃক্ষ রোপণ করেছে ও অনেকগুলো ফটো পাঠিয়েছিল তার মধ্যে এই ফটোটা আমি দিলাম ও আগের বছর বৃক্ষ রোপণ করেছিল সেই বৃক্ষ কত বড় হয়েছে সেই ফটোও দিয়েছে দেবাঙ্গনা তোমাকে ধন্যবাদ সার্থক বাড়িতে বৃক্ষ রোপণ করেছে টপের মধ্যে সার্থক তোমাকে অসংখ্য ধন্যবাদ কৌস্তব বাড়িতে অনেক বৃক্ষরোপণ করেছে এই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য কৌস্তব তোমাকে অসংখ্য ধন্যবাদ এইভাবে বৃক্ষ পরিচর্যা করবে বৃক্ষরোপণ করবে পরিবেশকে বাঁচাবে তোমরা শিবম এই করোনা অভয়ের মধ্যে ও বাড়িতেই টবের মধ্যে একটা বৃক্ষ বৃক্ষরোপণ করেছে এবং সে বৃক্ষ পরিচর্যা করেছে বৃক্ষতে জল দিয়েছে শিবম তোমাকে অসংখ্য ধন্যবাদ সৌনক সৌনক বাড়িতে টবের মধ্যে একটা ছোট্ট বৃক্ষরোপণ করেছে কি সুন্দর সৌনক আমাকে শোয়ার আগে প্রথম এই ফটোটা তুলে পাঠিয়েছিল সকালবেলা সৌনক এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ অর্চিত তোমাকে অসংখ্য ধন্যবাদ বাড়িতে বৃক্ষরোপণ করার জন্য বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য সৃজন তোমাকে আরও একবার ধন্যবাদ জানাই চৌধুরী আমার প্রিয় ছাত্র চৌধুরী বাবু বলে ডাকি আমি চৌধুরী তোমাকে ধন্যবাদ সৌনক তোমাকে আর একবার ধন্যবাদ এইভাবে বৃক্ষ ভালোবেসে যাবে বৃক্ষকে আমাদের পরম বন্ধু বৃক্ষকে তোমরাই বাঁচাতে পারবে প্রকৃতিকে তোমাদেরই রক্ষা করতে হবে ঠিক আছে সৌনক বাবু আচ্ছা এবার চলে আসছি কাতায়ন কাতায়ন বৃক্ষকে জল দিচ্ছে বৃক্ষ পরিচর্যা করছে এবার আসছি বাবু আমি সোনাই সোনাইবাবুলো ডাকি আমার এক প্রিয় ছাত্রী তুমি তোমাকে অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য তো এইভাবে আমরা আজকের অনুষ্ঠানটি শেষ করলাম তোমাদের কেমন লাগলো অনুষ্ঠানটি অবশ্যই আমাকে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আরও বেশি বেশি করে বৃক্ষরোপণ করবে পরিবেশকে প্রকৃতিকে তোমরা বাঁচাবে তাদের পরিচর্যা করবে তাহলে দেখবে এই পৃথিবী খুব সুন্দর হয়ে যাবে এবং পৃথিবী নির্মল হবে সবাই ভালো থেকো